ভাই 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 একটা এসি দেন তো বাড়িতে পাঠাবো তাড়াতাড়ি, যে গরম বাড়িতে কি কারেন্ট থাকে না, এসি নিবেন এসি দিয়ে কি করবেন? হাই হাই ভাই বাড়িতে পাঠাবো না, না গরম তাহলে কেমনি কি বাঁচবো ভাই? বাসায় কি দেশে কি কারেন্ট থাকে? কারেন্ট তো এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে। তাইলে ভাই নিয়ে আসছি যে রিচার্জেবল ফ্যান, এটা কি ভাই একবার রিচার্জেবল এসি ফ্যান? ভাই ফ্যান থেকে আবার ধোঁয়া বেরোচ্ছে কেন? এই যে ফ্যান থেকে ধোঁয়া বেরোচ্ছে বুঝতেছি না ভাই। দিবেন পানি? পানি দিবেন কি? পানি থেকে ঠান্ডা হয় নাকি? দিবেন পানি? হ্যাঁ এই যে বের হবে এরকম এসির মতো মিশ দেখেন, আহ কি আরাম, এই দেখেন ছেড়ে দেই ভাই, সম্পূর্ণ রিচার্জেবল, কোনো কারেন্টের লাইন নেই দেখেন, কোনো কারেন্ট নাই। আপনি এত টাকা দিয়ে এসি কিনবেন, এসি চালাইতে কি লাগে? কারেন্ট লাগে, এটা এটাতে কোনো কারেন্ট লাগবে না ভাই, গ্রামে কোনো কারেন্ট থাকে ঠিক মতো? কারেন্ট এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না, এটা চলবে কত টাকা দিয়ে এসি নিয়ে কি করবেন এটা? হ্যাঁ এটা এক চার্জে, এক চার্জে হাই স্পিরিট, হ্যাঁ এটা কিন্তু নাইন স্পিরিট, নাইন স্পিড, একবারে নাইন স্পিড, আমি ফাইভে দিয়ে চালাইতেছি তাতেই দেখেন। ওরে ভাই আপনি কি কাশ্মীর বানায় ফেলছেন? এই যে দেখেন ভাই আমি যদি একবারে নাইনে দেই এটা উড়ে নিয়ে যাবো সবাই দেখেন, দেখেন মনে হচ্ছে কাশ্মীরে চলে আসছি, দেখেন কি একবারে কাশ্মীরের ফিল পাবেন, এরকম একটা মিস্ট এসি ফ্যান, এসি ফ্যান ভাই ঠান্ডায় মানে এই যে গরম মানে জিব্বা একবারে গলা সেই গরম পড়ছে। হ্যাঁ এইটা আপনার কোনো কিছুতে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। এখন আপনি এসি লাগান, এসি তো অবশ্যই ভালো জিনিস, বাট কারেন্ট তো থাকে না, আপনি করবেন কি? তখন তো একটু ঠান্ডা বাতাসই হইলেই যথেষ্ট। এটার মধ্যে আপনি দিবেন জাস্ট পানি, দিবেন কি কোন দিক দিয়ে দিব? এই যে এখান দিয়ে, এই যে দেখেন কয়েক ফোঁটা পানি, 2 লিটার পানি দিবেন এখান দিয়ে। হ্যাঁ দেওয়ার পরে এখান দিয়ে এরকম বের হবে মিস্ট, এই দেখেন, এই দেখেন এই যে মিস্ট। আচ্ছা আচ্ছা দেখেন কি হারে মিস্ট কিন্তু বের হচ্ছে, দেখেন চমৎকার ভাই। এই প্রচন্ড গরমে এগুলো কারেন্ট চলে গেল চলবে? এটা আবার কি? এটা এই যে দেখেন লাঠি ফ্যান জাদু। হ্যাঁ যাদের এসি কিনার সামর্থ্য নাই তারা কিনবেন এটা, এটা আবার এসি কিনলো এসি কিন্তু চলে না, কারেন্ট চলে গেল। এটা কোয়েন না আর কথা, এই বাড়িতে দুই ঘন্টা কারেন্ট থাকে, এক ঘন্টা থাকে না, এক ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে, এটাই এটা কারেন্ট গেলেও চলবে ভাই? চলতেছে, চলবে কি? এই দেখো কোনো কারেন্টের লাইন দেন নেই ভাই, হাই স্পিডে আড়াই ঘন্টা, আচ্ছা মিডিয়ামে 5 ঘন্টা, টানা 5 ঘন্টা এটা চলবে, মিডিয়াম স্পিডে, মিডিয়াম স্পিডে, আচ্ছা। আর লোতে কোম্পানি বলে দিছে 28 ঘন্টা, আমি এটা বলতে রাজি না, কারণ 28 ঘন্টা চলে না। এই দেখেন, আচ্ছা এটা ডিটেল সবকিছু বলা আছে, এই যে 2 লিটার পানি, 3 লিটার পানি দিবেন, আচ্ছা ঠিক আছে, এখানে চলবে বলে যে দেখেন হাই স্পিডে কত? 2 ঘন্টা, মিডিয়ামে 5.5 ঘন্টা, লোতে লোটে 28 ঘন্টা চলে না, শুধু শুধু বললে লাভ নেই। মানে আপনার যদি যতই ভাবে চালান আপনি দেখা যাচ্ছে 5-6 ঘন্টা আপনি চালাইতে পারবেন ভাই, লোড শেডিং কয় ঘন্টা দেয় সেটা আমাকে বলেন। আচ্ছা লোড শেডিং সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা হাইস্ট, হাইস্ট এটা চলবে কয় ঘন্টা? এটা 5 ঘন্টা, 5.5 ঘন্টা বাদ দেন ওখান থেকে আরো 1 ঘন্টা, 4 ঘন্টা ওখান থেকে আরো বাদ দেন 1 ঘন্টা, 3 ঘন্টা। আচ্ছা যদি 3 ঘন্টা একটা ফ্যান চলে আর কিছু লাগে? আর তো কিছু লাগবে না। ওফ ভাই একটা ফিল এটা, ওফ একটা মানে ভাই যখন গরম হয় তখন হাত পাকার বাতাস রাখেন না আরো। এটা কি দেখছেন? ওটা আবার কি ফ্যান? এটা ফ্যান, এটা আমার দোকানের ঠিকানা, মিয়া ফাজলামি করেন। এই যে এটা ফ্যান আহেন, এটা স্বর্ণ, স্বর্ণ, এটা কি ভাঙে যে না ওইটা? হ্যাঁ এটা রিচার্জেবল ইয়ার গুলা, যেটা পড়লো ভাঙবো না। আয় হায় ভাঙে লেলেন ভাই, ভাঙবো না তো ভাই, ভাঙেন চা বয়ে যা মুগাই দেখেন। আয় হায় হায় কি করেন ভাই? এটা স্বর্ণ, স্বর্ণ রিচার্জেবল ইয়ার গুলা, পোলা পাইন ওটা লাফাইলেও কিছু হবে, এটা গাড়ি গাড়ি নিয়ে পোলা পাইন খেলবো, নিচে চাকা আছে গাড়ি নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাবো কিছু হবে। এটা কি মূলত ভাই? এটা রিচার্জেবল ইয়ার কুলার, কারেন্ট গেলে চলবে, এটা স্বর্ণ ভাই। এখন এটা ভাইরাল, সবচেয়ে ভাইরাল হয়েছে নোভাটা, বাংলাদেশে কোন ইয়ার কুলার তো কারেন্ট গেলে চলে, এটা চলবে ভাই, এটা চলে। দেখেন আমি কারেন্টে কোনো লাইন দেই নিয়ে দিছি, দেখি দিছি নেই তো, দেই নেই, এই দেখেন এটাকে আমি অন করে দিব। ওকে এটা কি টাচ? হ্যাঁ টাচ। ওরে আচ্ছা দেখেন আমরা যদি দেখাই এটা টাচ সিস্টেম, এই দেখেন এবং এটার মধ্যে 12 ভোল্টের একটা ব্যাটারি, আবার সোলার থেকেও চার্জ দিতে পারবেন, এই যে দুইটা কর্ড আছে। আচ্ছা ভাই সোলার থেকে মানে বুঝলাম না, মানে আপনার তো বাড়িতে তো তাহলে অনেক সোলার আছে, যাদের সোলার প্যানেল আছে যাদের কারেন্ট নাই, কারেন্ট নাই হ্যাঁ তারা এটাও চার্জ দিতে পারবেন। আচ্ছা ইভেন এটাও চার্জ দিতে পারবেন, এই দেখেন। ওরে সোলারেও দেওয়া যাবে, সোলারেও চার্জ দেওয়া যাবে, কারেন্টেও দেওয়া যাবে, কারেন্টেও দেওয়া যাবে। মাথা নষ্ট করা দেখেন ভাই, একের মধ্যে সব, মানে এই ফ্যান আপনার ঘরে ভাই, অনেকের পাশে বাচ্চা আছে, বাচ্চাদের তো কোনো ক্ষতি টতি করবে না এই ফ্যান, প্রশ্নই ওঠে না। এটা এই যে মিশ বের হইতেছে না, হ্যাঁ মিশটা কি ঠান্ডা একটা মিশ বের হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটার সামনে একটা টিস্যু দিব। আচ্ছা এই দেখেন, মানে এটা একটা আপনাকে ঠান্ডা ফিল দিবে, ফিল দিবে, এটা আপনাকে ঠান্ডা ফিল দিবে, এখান থেকে বাচ্চাদের ক্ষতি কিছু না। এই দেখেন চমৎকার, টিস্যুটা দিলাম, চুল পরিমাণ ভিজছে? কোনো ভিজে নেই, চুল পরিমাণ ভিজবেও না। আচ্ছা আচ্ছা চমৎকার একটা জিনিস দর্শক, প্রচন্ড গরমে যারা ঠান্ডা একটা ফিল নিতে চান তাদের জন্য এসি ফ্যান কারেন্ট থাকলেও চলবে, ডিসকাউন্ট অফারে,
প্রচন্ড গরম পড়ছে ভাই, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা, বাচ্চা কাচ্চারা তো একবার অতিষ্ঠ হয়ে গেছে গা। আচ্ছা, যাদের সামর্থ্য নাই এত দামি ফ্যান কিনতে, আচ্ছা বাচ্চারা ভাই অনেক কষ্ট করে, মুরব্বিরা অনেক কষ্ট করে, রাতে ঘুমাইতে পারে না, কারেন্ট চলে যায় চলে যায়, তাদের জন্য আমরা নিয়ে আসলাম সম্পূর্ণ রিচার্জেবল। এই যে দেখেন ছোট ছোট মরিচের ঝাল বেশি, অবশ্যই ভাই এটা আপনি যেমনে মন চায় এমনিও দিতে পারবেন, এমনিও দিতে পারবেন, এমনিও দিতে পারবেন। এই যে এটা রেখে এইভাবে আপনি উপরে সিলিং ফ্যানে ঝুলাইও দিতে পারবেন, সিলিং ভাবে আবার এটা এইভাবেও দিতে পারবেন, চমৎকার জিনিস। এটা সব ভাবে আপনি ইউজ করতে পারবেন এবং এটার মধ্যে আপনার লাইটও আছে, লাইট বৈশা বৈশা বাচ্চারা পড়তেও পারবে এটার মধ্যে, কারেন্ট চলে গেলে পড়াশোনা দিন করবো না। আচ্ছা এইটা হবে না। আচ্ছা ভাই সর্বনিম্ন কত টাকায় চার্জার ফ্যান আছে ভাই? আজকে আমার কাছে সর্বনিম্ন আপনার 2550 টাকা চার্জার ফ্যান আছে, 2550 টাকা চার্জার। আচ্ছা আচ্ছা ওকে ভাই, এই মিস যেগুলো বের হচ্ছে, জি আমরা যেটা বলছিলাম এগুলো আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? রিমোট সিস্টেম ভাই, আবার রিমোট, হ্যাঁ এটা চেপে চেপে চালাইলে ভাই এসি বিকল্প তো। আচ্ছা আচ্ছা এসির বিকল্প আপনি রিমোট দিয়ে চালাতে পারবেন। এই দেখেন আমি সবগুলো ছেড়ে দিব, এই যে একটু দূর থেকে দেখেন, এই যে দেখেন ওরে রিমোটের সাহায্যে সব চলে উঠেছে, চলছে চমৎকার। এবং কমেন্ট করেন এটার দাম কত হবে বলতে পারলে এরকম একটা ফ্যান তার জন্য গিফট, কত? 15,000? না ভাই আরো অনেক কমে দিব আজকে, কমে হ্যাঁ। আপনার ডেস্কে এসি চলে কিন্তু দেখা গেল আপনার কাছে পুরো ফিল্ট আসতেছে না, অনেক জায়গায় এসি চলে কিন্তু ঠান্ডা আসে না, ঠান্ডা আসে না। আপনি এটা চালায় রাখবেন ফ্যানটা, এই ফ্যানে আপনাকে ঠান্ডাটা টেনে দিবে, টেনে দিবে, আবার লাইটও আছে এবং কারেন্ট চলে গেছে আপনার অফিসে, কি করবেন? আচ্ছা আপনি এই ফ্যানটা আপনার ডেস্কে একটা থাকলো বসে নিলে, এসি আছে আপনার অফিসে, আরেকটা বলি ভাই এসি আছে আপনার অফিসে, জি বলেন, কারেন্ট চলে গেছে কি করবেন? তখন তো মন চাইবে এসিটা ভাঙিয়ে লাইতে, হ্যাঁ এসি তো কোনো কাজ করবে না, আপনাকে এটা ফিল দিবে, এটাও রিচার্জেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অফিসে যাচ্ছেন রিস্কায় বসে সিএনজি তে বসে প্রচন্ড গরম, আপনি এটা ছেড়ে দিবেন আরাম পাবেন। বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করতেছেন, আমি আমার মেয়ের জন্য একটা নিছি, আচ্ছা আমি দেশে যাবো এই জন্য। আচ্ছা আচ্ছা ভাই, আমি মিস ফ্যান গুলো আমরা দেখাচ্ছি, যে মিস ফ্যান গুলো যারা নিতে চান, এয়ার কুলার যারা নিতে চান, আমরা মিস ফ্যান আর এয়ার কুলারে আগে আসি, আসি এই যে এটা হলো রিচার্জেবল এয়ার কুলার, এটা হলো এখন স্বর্ণ, ঈদের পরে অ্যাড দিয়েছিলাম, অনেকে নিছেন, যারা নিছেন তারা বুদ্ধিমান, যারা নিছেন তারা তো একবারে 20 টাকা লাভ করে লাইছেন, আর যারা নেন নেই, যারা নেন নাই তারা কথা বলে লাভ, 3000 টাকা বেশি দিয়ে নিতে হবে ভাই, এখন যেটা দিয়ে নেবেন তার চেয়ে আর দুদিন পরে আরো 3000 বেশি দিয়ে নেবেন, 3 দিন পরে আরো, জি। তবে ভাই একটা কথা বলি, যারা এটা কিনবেন এটার নাম হলো মিস্ট ফ্যান, মিস্ট ফ্যান, এটা থেকে আপনি ঠান্ডা হাওয়া পাবেন, হাওয়া পাবেন, রুম কিন্তু ঠান্ডা করবে না, ঠান্ডা করবে না, না রুম কেমনে ঠান্ডা করবে? এটা কি আপনার কম্প্রেসার আছে নাকি? আচ্ছা মানে রুম পৃথিবীতে একমাত্র এসি ঠান্ডা করে। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে আগে ঠান্ডা করে হলো আল্লাহর প্রদত্ত বাতাস, নিয়ামতের জিনিস, বাতাস বাতাস, ঠিক আছে, বৃষ্টির পরে যে বাতাস, বৃষ্টির পরে যে বাতাস, তারপরে হলো এসি, এসি ঠান্ডা করে, তারপরে যদি কিছু, এটা রুম ঠান্ডা করবে না কিন্তু এটাতে ঠান্ডা ফিলটা পাবেন, ফ্যান চলতে চলতে একসময় গরম বাতাস হয়, এটার মধ্যে তো গরম আসবে না, কেন আসবে না জানেন কেন? এই দেখেন আমি আপনাকে, আচ্ছা এই দেখেন আপনার আপনার বাসায় যে সিলিং ফ্যানটা আছে ওটা কিসের পাখা? অ্যালুমিনিয়াম পাখা। আচ্ছা এটা কিসের পাখা দেখেন? এটা কিসের? এই যে দেখেন আপনি হাত দিয়ে দেখেন, ওরে এটা তো ফাইবারের, ফাইবারের, এই জন্য এটা থেকে কোনো গরম বাতাস সারা দিন চললেও গরম বাতাস আসবে। আচ্ছা আচ্ছা দেখেন এটা যদি রাত দিন 24 ঘন্টাও চলে গরম বাতাস আসার কোনো সুযোগ নাই, পাখা গরম হবে না, গরম হবে না, এই জন্য গরম বাতাস আসবে না। কয় ঘন্টা চলবে ভাই এইটা? আপনার একটা না আড়াই ঘন্টা হাই স্পিডে, মিডিয়ামে 5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আপনি অ্যাভারেজ ধরে রাখেন 4 ঘন্টা চলবে, 4 ঘন্টা লোডশেডিং দেয় না, 5 ঘন্টার বেশি চলবে না, 4 ঘন্টা লোডশেডিং দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই ফ্যানটার দিকে একটু আসেন, এখানে আসেন, হাতটা দেন, আচ্ছা দেখেন আপনি অন্য ফ্যান হচ্ছে বাতাসটা কিরকম, ওরে একটা ঠান্ডা ফিল হচ্ছে, ঠান্ডা ফিল হচ্ছে না? জি জি, যখন এটার মধ্যে আপনি পানি দিবেন, হ্যাঁ বরফ দিবেন, হ্যাঁ এটা আরো ঠান্ডা হবে, আরো ঠান্ডা, কারণ এখানে হানিকম প্যাড আছে, এখান থেকে ঠান্ডা বাতাসটা অথবা ঘরের আর্দ্রতা, আমি আপনাকে একটা জিনিস যদি ভাই দেখাই, দেখেন আপনি দেখলে অনেক কিছু শিখতে পারবেন আজকে ভিডিওটা। আচ্ছা দেখি আমরা একটু, আমি এগুলো অফ করে একটু দেখাই, দেখাই দেখাবো এটা কেন হচ্ছে ঠান্ডা বাতাস। এই দেখেন আমি আপনাকে ঠান্ডা এবং ঘরের আর্দ্রতা যেটা আছে, আচ্ছা এই দেখেন, ওকে ওকে, আমরা এটা ফ্যান অফ করে শুধু মিস দেন, এই যে না ফ্যান অফ করে না, আপনি শুধু দেখেন, ওকে এই যে বাতাসটা টানতেছে না, হ্যাঁ হ্যাঁ, আপনার ঘরের যে গরম বাতাসটা আছে ওইটাকে রিসাইকেল করে এখান দিয়ে সামনে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, আপনি কেন এটা কিনবেন? এই জন্য কিনবেন, ওকে, এটা আপনার ঘরের যে মানে গরম বাতাসটা আছে, মানে গরম বাতাসটা পেছন দিয়ে টানে টানে সামনে দিয়ে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে, ঠান্ডা বাতাস। আপনি ঘরের দরজা জানলা খুলে রাখবেন, অনেকে ভাবে এয়ার কুলার চালাইতে সব বন্ধ, না আপনি ঘরে দরজা জানালা খোলা থাকবে, এখান থেকে আপনি ঠান্ডা বাতাসটা আপনার শরীরে দিবে, মানে দরজা জানালা যত বেশি খোলা রাখবেন তত ঠান্ডা, ঠান্ডা এমনিতেই হবে, এবং এটাতে এটা কিন্তু আপনার রুম ঘুরে ঘুরে বাতাস দিবে। আচ্ছা আচ্ছা, ডানে বাঁয়ে ঘুরে 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 বাতাস, রিমোটেও চলবে, রিমোটেও চলবে, এটা হলো রিমোট সিস্টেম, কারেন্টেও চলবে, কারেন্টেও চলবে, কারেন্ট চলে গেলেও চলবে, এটা লগে আমি কিন্তু কোনোটাই কারেন্টে চালাইতেছি না। এই দেখেন চাকা আছে, এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন,
বাচ্চারা পড়াশোনা করতেছে, কারেন্ট চলে গেছে, আমু আর পড়বো না, গরম লাগে, দরকার নেই, আপনি এটা বসায় দেন, এটা আপনি উঁচা নিচা করতে পারবেন, এই যে উপরে দিতে পারবেন, নিচেও দিতে পারবেন, এটা ছোট করতে পারবেন, একবারে ছোট করতে পারবেন, আপনি ট্রাভেলে নিয়ে গেলেন, ট্রাভেলে নিলে আপনি যেভাবে নিতে পারবেন, ঠিক আছে, ব্যাগে ঢুকে নিয়ে গেলেন, এবং এখান থেকে এই যে দেখেন আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন, এটার মধ্যে কিন্তু আপনার এই দেখেন কি সুন্দর ফাংশন, এটা খুবই বাতাস ভাই, এই যে ভাই ছোট বড় সব করতে পারবেন, ব্লু আর হইল আপনার অরেঞ্জ আর পিঙ্ক, ওকে মানে এই দেখেন এয়ার কুলার চেয়ে এটা বড়, আচ্ছা 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 ঠিক আছে, ৩৬ বছর আগের কোম্পানি, রিমোট সিস্টেম আছে, ঠিক আছে, খুবই হাই কোয়ালিটি, তবে এর মধ্যে একটা কথা বলে নেই, আমরা যে প্রোডাক্ট গুলা দেখাই দোকানের ঠিকানা দেখাই সব ঠিক থাকে, কিন্তু ওই যে এখন ভাইরাল যে নায়ক নায়িকা আছে তাকে মাথা কাইটা একটা নগ্ন ছবিতে বসা করে এটা ওই নায়িকা, তা আমাদের অবস্থা হয়েছে এরকম, আমাদের নাম্বার গুলা কাইটা অনেক আপনি ৫০০ টাকা দিবেন, বেশি লাগবে না, দিবেন শুধু ৫০০, নাম ঠিকানা দিবেন, ঘরে প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছাইছে, আপনার রাস্তায় পৌঁছাইছে, আপনার লোকের কাছে পৌঁছাইছে, বাদ বাকি টাকা তার কাছে দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে দিবেন, ফার্স্টে শুধু অ্যাডভান্স করবেন ৫০০, এর বেশি কোনো ভিডিওতে করবেন না, যত প্রোডাক্ট নেন যত যে জায়গা থেকে নেন ৫০০, এর বেশি প্রোডাক্ট অ্যাডভান্স করবেন না, ৫০০ টাকা অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা দিবেন, প্রোডাক্ট আপনার লোকের কাছে গেছে তার কাছে টাকা বুঝিয়ে দিবেন, প্রোডাক্ট ঘরে নিয়ে যাবেন, তারপর প্রোডাক্ট আপনি ইউজ করবেন, আচ্ছা দাম বলেন, গরম লাগছে, জি অবশ্যই, ওকে, তো যেটা বলছিলাম মানে এসি ফ্যানের তো মানে আবার ঠান্ডাও লাগে যেতে গেছে, ওকে ঠান্ডা হয়ে যাইতেছেন, আচ্ছা আর দাম হইনা গরম হয়ে যাইতেছে, আচ্ছা কথা হইনা গরম হয়ে গেল, ভাই আজকে বলছেন পাইকারি দামে দিবেন, হ্যাঁ অবশ্যই দিছি, তো সব খালি করে নিলাম ২৮০০, আচ্ছা ওকে, এটা কত ২৭০০, এটা ২৭০০, হ্যাঁ ডেলিভারি ফ্রি, ফ্রি একবার ব্যাগে ঢুকে নিবেন, চমৎকার, আবার বসছেন এই যে খাবেন, আচ্ছা আচ্ছা, যারা আপারা আছে বিভিন্ন অনুষ্ঠানে যান মেকআপ করে, হ্যাঁ যাচ্ছে, মেকআপ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি এটা সামনে রাখবেন, ফ্যানের বাতাস ভাই যেখানে বাতাস নেই এই বাতাসটা মনে হবে মধুর, ২০ টাকা দাম ফ্যানের বাতাস, আচ্ছা ভাই এই এসি ফ্যান, জি আমার এসি ফ্যানই ভালো লাগতেছে, অন্য কিছু ভালো লাগে, এটা তো লাগবেই ভাই, এসি ফ্যান কত রাখবেন আজকে, এই যে ১৫,০০০ টাকা, আজকে কত দাম, কে কত বলছে সেটা বলেন, একজনে বলছে ৮,০০০, একজনে ১৮,০০০, একজনে ১৭,০০০, ১৬,০০০, ১৪,০০০, ১৩,০০০, অনেকে অনেক দাম বলেছে, অবশ্যই, আচ্ছা আচ্ছা, এখন তবে সবার কাছে রিকোয়েস্ট ওই একটাই, আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার, ওই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, ডাইরেক্ট ফোন না দিয়ে দোকানে কিভাবে আসবে, অনেকে দোকানে এসে নিবে, এই যে দোকানের ঠিকানা সুপার স্টোর ৮৩৯১ নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায়, আচ্ছা এই যে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দোকানে ফোন দিয়ে শুধু দোকানটা দেখবেন, দেখার পরে বয়েজে সারাদিন কথা বলেন, কোনো সমস্যা নাই, এখন দাম বলেন কত রাখবেন, এটা যেটা এটা মার্কেট প্রাইস কত ভাই, এটা মার্কেটে তো এখন ১৪-১৫ বিক্রি করে, ১৪-১৫ বিক্রি করে, হ্যাঁ কেটা বিক্রি করে আমার দেখান, আশেপাশে তো বিক্রি করে, আশেপাশে বিক্রি করে, জি আইনা দিতে পারবেন, এখন কত বেচবেন আপনি এটা, কোন আর কি আপনি কত হইলে দিবেন আর কি, এটা তো আপনার কাছে বেচুমি না, আমি আমার লোক বলা না, এটা হেন এটা এটা কত দিবেন, এটা যেটা হ্যাঁ রেগুলার প্রাইস কত চলে এটা কোন, এটা দেখুন এটাও অনেকে এরকম দেখেছি ১৪,০০০ ১৫,০০০ আমি ১৪,০০০ কম দিব, আপনি ১৪,০০০ কোনটা দেখছেন সেটা আমি আপনাকে দেখাই, আচ্ছা আপনি তো মিয়া লোক বালা না, ওকে ও আগের মডেল, আগের মডেল, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আগের মডেল, আগের মডেল, এই যে টিপা টিপা, এই যে কাস্টমার কেন ঠকে জানেন, আপনি নিজে ভিডিও করে ঠকিয়া গেছেন গা, আর কাস্টমার কেন ঠকে, এই যে আসেন, ও দুইটা আলাদা, এটাও নোভা এটাও নোভা, আচ্ছা দুইটাই নোভা, এটা হলো গা মডেল কত, ৯২০, এটা কত, ৯২৫, এটা হলো সম্পূর্ণ আপডেট স্ক্রিন টাচ, এটা টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন, এটা স্পিড কত, ১ থেকে ৩, আর এটা কত দেখেন, এটা তো ১, ২, ৩,
ওকে আবার চালান আমরা দেখি, দেখাইতেছি। আচ্ছা ওকে, কত? পাঁচ ছয় সামনে আনেন, দেখে গৃহস্থ দেখে দেখে কত 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 আবার চার্জে দেখা যায় কয় পার্সেন্ট আছে। আচ্ছা ডিজিটাল এটা দেখা যায়, এটা চার্জ কত? এটা কিনবেন না এখন, যেহেতু ভালোটা আছে আমি আগেটা কেন কিনুম, ভালোটা কিনুম। আপনি তো এই যে এটা কিনেন 14,000 দিয়া, খালি 14,000 কোনটা কিনেন না কইতে পারেন? কত দিবেন এটা? এই যে এটা 14,000। আচ্ছা 13,000 এটা কত? 12,500। এটা 12,500? 12,500 মাইনাস 14 বসে আমি 12,500 বেচছি। এটা 12,500 আগেটা, নতুনটা কত? নতুনটা ডিজিটাল 18,000 টাকা পা, 18,500 জান। আছে কত? 3 দিনের অফার। হ্যাঁ অফার কয় দিনের? 3 দিন। 3 দিন দাম থাকবে মাত্র 14,500, ডেলিভারি চার্জ ফ্রি। 14,500 ডেলিভারি চার্জ ফ্রি। এটা কত চলে? এটাও 14-15 বেচছি। এখন আর কমেন্ট করলে হবে না দাম। আচ্ছা দাম বলে দিচ্ছি, এটার দাম থাকবে মাত্র 12,800 ডেলিভারি চার্জ ফ্রি। 12,800 ডেলিভারি ফ্রি, 12,800 ডেলিভারি ফ্রি, 12,800 ডেলিভারি ফ্রি, 12,800 ডেলিভারি ফ্রি ফ্রি। এবং ঠিকানা এটাই, এটা স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান দেখে অথবা লোক দেখে, আমার দুইটা লোক আছে, আমি লোক দুইটা দেখে যারা ফোন করবে, 7 দিনে খোলা থাকে। এই যে প্রোডাক্ট কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। হ্যাঁ আপনারা দেখে নেবেন অবশ্যই, যে দুইটা লোক ফোন ধরে আমি ওই দুইটা লোক দেখাই দিচ্ছি, আপনি ভিডিও কলে তাদের দেখলে আপনি তাদের থেকে প্রোডাক্ট কিনবেন। আচ্ছা আমরা দুইটা লোক দেখাই দিই, দেখাই দিই। এই যে এটা হচ্ছে, নাম কি না ভাই আপনার? ইমন, ইমন পাগলা। ওকে, আর একটা হচ্ছে সুমন পাগলা নাকি শান্তু পাগলা? এদের কাছেই ফোন গুলা থাকে, এদেরকে ভিডিও কলে দেখে আপনি টাকা অ্যাডভান্স করে অর্ডার করুন। দেখা যায় ভাই তো আবার ব্যস্ত থাকে, আমি তো সবসময় ব্যস্ত থাকি, অন্য অন্য কাজ আদার্স কাজ নিয়ে ব্যস্ত থাকি, এরা ফোন ধরবে। আচ্ছা আচ্ছা, এদের সাথে কথা বলে এদেরকে দেখলে ভিডিও কলে আপনি টাকা অ্যাডভান্স করে দিবেন, নাম ঠিকানা দিবেন, মাল চলে যাবে, চলে যাবে। আচ্ছা অর্ডারের সিস্টেম হচ্ছে 500 দিলেই হবে ভাই? 500 দিবেন, বেশি দিবেন না, বেশি দেওয়ার দরকার নাই, 500 দিবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু 500 দিবেন কেন? এই প্রোডাক্ট আমার পাঠাইলে 500 টাকা ডেলিভারি চার্জ আছে, যেটা আমি ফ্রি দিছি। আচ্ছা আচ্ছা, আপনি যখন 500 টাকা দিবেন আমার ডেলিভারি প্রোডাক্টটা পাঠানোর পরে ফেরত আসলে আমার লস 500 টাকা, কারণ অনেকে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে। ছোট ফ্যান গুলা 2700, সবার কাছে রিকোয়েস্ট, গ্রাম অঞ্চলে অনেক গরম, অনেক লোডশেডিং, অনেকের অত দাম দেখি না, সামর্থ্য নাই। আপনার এরকম একটা ফ্যান কিনেন, আপনার এটাও কিন্তু আড়াই তিন ঘন্টা চলবে। এটা ব্যাটারিটা কি জানেন? হ্যাঁ লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ এই ব্যাটারিটা গুলো সুবিধা কি জানেন, কখন নষ্ট হয় না, নষ্ট হয় এবং লং টাইম আপনাকে সার্ভিস দেয় চার্জের। 2700। আচ্ছা 2700, 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